Welcome back to the channel, Travel Vlogger Abhishek. And kemon acho sobai guys? So, are you excited for this thumbnail? To dekhechen hoyto kothay jacchi ami? Basically ami jacchi Kolkata to Nagaland safarer jonno. So guys, ami ekhon kothay achi? আমি আসি এখন বেসিক্যালি দুর্গাপুর কালকে আমি রাতে দুর্গাপুর এসেছিলাম বেসিক্যালি একটু ছোট্ট একটা স্মল কাজ ছিল তো কাজটা মিটিয়ে আমি আজকে রাতে আমি বর্ধমান থেকে ট্রেন ধরবো গাইস বর্ধমান থেকে ট্রেন ধরবো উত্তরবঙ্গ এক্সপ্রেস আর উত্তরবঙ্গ এক্সপ্রেসের টাইম 8টার সময় টাইম সেই ট্রেনটা ধরে আমি যাব একদম নাগাল্যান্ড সফরের জন্য গাইস এটা একটা মিস্ট্রি আছে যে নাগাল্যান্ড সফরের আগে আমি একটু জলপাইগুড়িটা এক্সপ্লোর করব কারণ জলপাইগুড়িটা এত সুন্দর আর এই মাসে ও সরি আজ বলতে ভুলে গেছি আজকে হচ্ছে ডিসেম্বরে আজকে হচ্ছে ডিসেম্বরে গাইস 27 তারিখ সো 27 তারিখে আমি রওনা দেবো জলপাইগুড়ি সফরের জন্য তো জলপাইগুড়ি আমি এনজিপিতে নামবো না আজকে একটু ডিফারেন্ট জায়গায় নামবো যেটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন তো গিয়েছিলাম ট্রেনে এরকম জলপাইগুড়ি রোড গাইস জলপাইগুড়ি রোড স্টেশন তো জলপাইগুড়ি রোডের স্টেশনে নেমে আমি ওখানে জায়গাটা পুরো এক্সপ্লোর করবো এবং স্টেশনটা এক্সপ্লোর করবো দেখুন গাইস সুন্দর দারুণ স্টেশনটা প্লাস জলপাইগুড়ি আমি তিন দিন থাকবো তিন দিন থাকা এক্সপ্লোর করা স্টে করার পরে আমি ডাইরেক্ট চলে যাবো ওখান থেকে নাগাল্যান্ড সো গাইস আমি তো খুব এক্সাইটেড আর আরেকটা কথা হচ্ছে আমি এইবার ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করছি গাইস কারণ প্রত্যেকবার আমি কেউ না কাউকে সাথে নিই বাট ফার্স্ট টাইম আমি নিজে সোলো ট্রাভেল করব মানে কেউ আমার সাথে নেই আমি একদম পুরো একা ফার্স্ট টাইম কোনো বাঙালি ব্লগার সোলো ট্রাভেল করবে আর আরেকটা মিস্ট্রির কথা হচ্ছে আমি ওখানে কোথাও থাকবো না থাকবো সব কিছু ডিটেল আস্তে আস্তে বলবো কারণ আমি এই বাজেটটা করতে চাইছি পুরোটা ফ্রি অফ কস্টে মানে কোনো টাকা আমার দিতে হচ্ছে না কারণ পুরো বাজেট ট্রাভেল হিসেবে করবো আর এত কম পয়সায় যদি আমি এত তিনখানা জায়গা ঘুরবো আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো কারণ কাউচসার্ফিং নামে একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মের দ্বারা আপনারা কারো বাড়িতে থাকতে পারেন সেখানে খাওয়া দাওয়া থেকে সব দিকেও পেতে পারেন কাউচসার্ফিংয়ের ব্যাপারটা আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে ঠিক আছে বাংলায় অনেক কাউচসার্ফিং আছে যারা আমরা থাকতে পারি স্টে করতে পারি একজনের বাড়িতে তো এই ব্যাপারটা আমি অনেকটা ক্লিয়ার করবো সো গাইস আজকে মেন ব্যাপার হচ্ছে বুঝতে পারছেন গড়িশরী মানুষ ছিলাম এখন একটু চেঞ্জ করতে হয়েছে ভয়েস কোয়ালিটি আশা করি ভালো হবে কারণ এই যে মাইকটা নিয়েছি ঠিক আছে তো আশা করি ভালো লাগবে আর তারপর একটা ট্রাইপড নিলাম প্রত্যেকটা চেঞ্জ করছি ব্লগিংয়ের কারণে সো আপনার যদি এই ট্রাইপডটা মাইকটা নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনার ওখান থেকে পারচেস করে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে নিতে পারেন সো গাইস দেখুন অনেকক্ষণ ধরে এই ছেলেটা অনেক ডিস্টার্ব করে আছে কথা বলবো হয়তো বুঝতেই পাচ্ছেন তো আমার একে ইন্ট্রোডিউস করে দিই আমার হচ্ছে ছোট্ট একটা ছোট্ট পুচকু ভাই আমার মামার ছেলে নাম বলো আয়ুষ কুমার দাস কিসে পড়ো বলো লোয়ারে পড়ছে আয়ুষ কুমার দাস আমার ছোট ভাই আজকে ওদের বাড়িতে আছি দুর্গাপুরে আছি আমি এখন গাইস দুর্গাপুর থেকে আমি মানে আজকে রাতে রওনা দেবো সো আজকে রাতে আমি ট্রেনটা ধরবো উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনটা করে আমি যাবো নাগাল্যান্ডের সফরের জন্য সো গাইস আমি জানি না কোনো বাংলা ব্লগার আজ পর্যন্ত মানে নাগাল্যান্ডে গেছে কিনা আমি জানি না ইট ইজ ফার্স্ট টাইম মাই এক্সপিরিয়েন্স হবে একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে
কারণ মানে এই কলকাতা বুকের থেকে নাগাল্যান্ডে যাওয়া, নাগাল্যান্ডের ভাষা, নাগাল্যান্ডে থাকা খাওয়া সব কিছু এক্সপ্লোর করবো, কারণ ওইখানে আমি কিছুই যাই না, একদম সোলো ট্রাভেল করছি। তো কিপ সাপোর্টিং, সাপোর্ট করুন এই চ্যানেলকে, ট্রাভেল ব্লগ অভিষেক, ট্রাভেল ব্লগার অভিষেককে সাপোর্ট করুন। আর আমাকে যদি ফলো করতে চান, এই থোবড়াটাকে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ডিসক্রিপশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, সো আপনারা ফলো করতে পারেন। আর বেঙ্গলি ব্লগারদেরকে যদি একটু সাহায্য করেন তাহলে খুবই ভালো হয়। সো কিপিং ওয়াচ, অ্যান্ড চলুন একটু আজকে একটু এই বন মানুষ হয়ে আছি, তো বন মানুষটাকে একটু মানুষ হতে হবে। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে একটু দাড়ি ফাড়ি কেটে আসি, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? সো বাবাই, অ্যান্ড স্টেশনে আসার আগে একটু কথাবার্তা হবে, ঠিক আছে? দেখুন বন্ধুরা, বর্ধমান চলে এসেছি অলরেডি, বর্ধমান গাইস আমি চলে এসেছি নিউ জলপাইগুড়ি। সো দেখুন নিউ জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন এই স্টেশন, এই দেখুন নিউ জলপাইগুড়ি স্টেশন এইখানে আছে নিউ জলপাইগুড়ি। সো নিউ জলপাইগুড়ি রোড, তো জলপাইগুড়ি রোডে দেখিয়ে কতক্ষণ দেখাতে পারি, আর প্রচুর ট্রেনে ভিড়। সো এটুকু আসলাম 500 কিলোমিটার, তো আগে দেখি কতটুকু যাওয়া যায়, চলুন দেখি। নিউ জলপাইগুড়ি ম্যাজিক, ব্রিজের জন্য হ্যাঁ হ্যাঁ হবে তো এই রাখছি। হ্যালো গাইস, আমি চলে এসেছি একদম জলপাইগুড়ি রোডে। সো আমি যেখানে গন্তব্যস্থল আমার হচ্ছে জলপাইগুড়ি রোড। সো জলপাইগুড়ি রোড থেকে আমি এখন যাব, বেসিক্যালি যেটা আপনাদেরকে বলেছিলাম একটা কাউ সার্ফিং আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সো সে কাউ সার্ফিংয়ের আমি বাড়িতে যাব। সো বেসিক্যালি একটু আত্মীয়বাড়ি হচ্ছে, তো ওইখানে যাব। আর প্লাস দেখুন কালকে রাত 9:22 বর্ধমান স্টেশন থেকে গিয়েছিলাম ট্রেনে, এই দেখুন জলপাইগুড়ি রোড গাইস, জলপাইগুড়ি রোড স্টেশন। আর কালকে রাত আমি যেটা বললাম, কালকে রাত 9:22 আমি চেপেছিলাম বর্ধমান স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে, উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপেছিলাম আপনার জলপাইগুড়ি রোডে আসার জন্য। সো একটু আগে যেটা দেখছিলেন গাইস এনজিবিতে, আমার যা হাল দেখতে পাচ্ছেন, চোখে মুখে যা অবস্থা দেখতে পাচ্ছিলেন, মানে হাল খুব খারাপ। সো আমি মানে মানে কালকে রাতে একদম ঘুম হয়নি গাইস, কী বলবো, মানে এক এক কথা হচ্ছে যে আমি রিজার্ভেশন পাইনি, ঠিক আছে? আর তারপর কথা হচ্ছে আমি চালু ডিব্বাতে এসেছি গাইস, মানে ভাড়াটাও সব কম, এত দূর 500 কিলোমিটার রাস্তা গাইস, মোটামুটি 504 কিলোমিটার রাস্তা আমি যেটা হিসাব করলাম বর্ধমান স্টেশন থেকে, প্রায় বর্ধমান স্টেশন থেকে আপনার জলপাইগুড়ি রোড যদি আসতে চান তাহলে 504 কিলোমিটার লাগে। সো 504 কিলোমিটার মাত্র গাইস 150 টাকা হয়েছে, 150 টাকা কভারআপ হয়েছে, আমি জাস্ট 150 টাকা পে করেছি বর্ধমান স্টেশন থেকে, পে করে আমি কিন্তু চলে এসেছি আজকে এই জলপাইগুড়ি রোড স্টেশনে। সো আই হোপ এই সফরটা খুব ভালো হবে, আমি দুদিন এখানে স্টে করবো, স্টে করার পর আমি সোজা চলে যাবো নাগাল্যান্ড সফরের জন্য, যেটা আজকে বাঙালিদের জন্য খুবই উপকার। কোনো বাঙালি আজকে, আমি জানি না কোনো বাঙালি গেছে কি না, বাট আমার এক্সপিরিয়েন্সে বলে কোনো বাঙালি আজ পর্যন্ত এখনও কোনো ব্লগার, আমি জানি না গাইস কোনো ব্লগার আজ পর্যন্ত মানে এখনও পর্যন্ত নাগাল্যান্ডে গেছে কি না, বাট আমি ফার্স্ট টাইম যাব কোনো ব্লগার, বেঙ্গলি ব্লগার। সো এই দেখুন জলপাইগুড়ির হেডিং দেখতে পাচ্ছেন, জলপাইগুড়ি স্টেশন। সো খুবই এক্সাইটিং, খুবই এক্সাইটিং লেভেল হবে এই এই ব্লগিংটা। সো আপনারা জুড়ে থাকবেন এবং চলুন দেখি এই স্টেশনের কী হাল, এবং সুন্দর লাগছে আমার তো, খুব ভালো লাগছে স্টেশনটা। এবং এনজিবিতে আমি নামিনি, কারণ এনজিবিতে জলপাইগুড়ি যাওয়ার জন্য খুব ইজি, বাট আমি একটু এক্সট্রা এক্সট্রাভাবে যেতে চাইছি, যাতে জলপাইগুড়ি রোড থেকে যাতে আরও ভালো করে এক্সপ্লোর করা যায়। সো
এভাবেই দেখছি, বুঝতে পারছেন। সো এখন একটু আশা করি ভালো লাগছে। আর চশমাটা কেমন লাগছে ভাইস কমেন্টটা জানাও, কি করছো বস, সাবস্ক্রাইবটা করে নাও, আর নতুন থাকলে কি বলবো, সাবস্ক্রাইবটা প্লিজ করুন গাইস, সাপোর্ট করুন। আর যদি এই থোবড়াটাকে একটু ভালো লাগে তাহলে ফলো করুন, ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে। আর চলে আসুন, ডিসেম্বর জানুয়ারি পড়ে গেছে, আপনারা ঘুরতে চলে আসুন ব্যাগ প্যাক নিয়ে, এই বলুন আমার মতন ব্যাগ প্যাক নিয়ে চলে আসুন, এক্সপ্লোর করুন, ঠিক আছে। সো বেশি ভাড়া না, বাজেট ট্রাভেল করতে গেলে খুবই ইজি, 150 টাকা টিকিটে 500 কিলোমিটার রাস্তা মানে কভার আপ করা ইজ দ্য ভেরি ভেরি নাইস। সো চলুন এরপরে দেখা যাক, এরপরে আমি যাব, আমি যাব একটু এখান থেকে অটো ধরতে হবে, সো তারপরে আমি যাব নিয়ার কাছাকাছি, দার্জিলিংয়ের কাছাকাছি যাব। সো আশা করি এটা খুব ভালোই হবে ট্রিপটা, সো দেখি যাক কেরম কী হয়। আর ট্রেনে কালকে এত ভিড় ছিল, আমি একটু ব্লগ করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, এনজিবিতে এসেছি আর তখন একটু মকা পেয়েছি জাস্ট, তাও হালচাল খুব খারাপ। সো দেখা যাক কী হয়, সো চলুন দেখি। আর উত্তরবঙ্গ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগলো, খুব নাইস ট্রেন, খুব দারুণ ট্রেন, দারুণ ট্রেন আছে। ও চলো একটু স্লো মোশনে স্টেশনটার ভিউ দেখে নিই, ঠিক আছে। সাধারণ জলপাইগুড়ি রোডের স্টেশনের হাত পাচ্ছি না, কারণ খুব খিদে পেয়েছে, ফ্রেশ হয়নি। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি বিকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা করছি। বিকালবেলা যদি এখানে কোনো জলপাইগুড়ি চা বাগান থেকে থাকে বা এখানে রাস্তাঘাট কেমন, কেরম করে আসতে পারবেন, সব কিছু ইনফরমেশান দেবো ভিডিওটাতে। তো জুড়ে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন এবং সাপোর্ট করুন ট্রাভেল ব্লগার অভিষেককে। সো বলবো গাইস, সব জায়গায় কেমিস্ট্রি আর কেমিস্ট্রি, গাড়ি নেই, কি অবস্থা, কতক্ষণ গাড়ির জন্য ওয়েট করবো ভগবান জানে, এমন টাইম এসেছি মানে ভাল লাগছে না গাইস, সার রাত ঘুমায়নি ট্রেনে, তারপরে এখানে যদি ওয়েট করতে হয়। এক্সপিরিয়েন্স গাইস মানে একটা কি বলবো, সোলো ট্রাভেল দোস, সোলো ট্রাভেলে খুব মুশকিল। তো আপনারা যারা সোলো ট্রাভেল করছেন ভেবে ফেলেন, তো একটু প্ল্যানিং করে আসবেন, জলপাইগুড়ি তো খুবই ভালো, আর নাহলে আমার মতন এরকম গাড়ির জন্য ওয়েট করতে হবে। যদি হতে আছে গেলে হতে বসে বসে একটা গানই মনে পড়ছে, যেটা হচ্ছে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, চাঁদ উঠেছিল গগনে, চাঁদ উঠেছিল গগনে, লাইক ইট পাঁচজন। আর আপনাদের কথা বলতে ভুলে গেছি গাইস, গুড মর্নিং কথা বলতে বলতে ভুলে গেছি, গুড মর্নিং গাইস। আজকে ডিসেম্বরের 27 তারিখ অ্যান্ড টাইম হচ্ছে সকাল 10টা। আমি এখন আছি জলপাইগুড়ি রোড স্টেশন, এখান থেকে যাবো গাইস তাকিমারি, যেটা একটা স্মল ভিলেজ, ওখানে আমি এক্সপ্লোর করবো, আবার কাউচ সার্ফিং যে আছে তার বাড়িতে। সো চলুন দেখি ওখান থেকে কতটা এক্সপিরিয়েন্স গ্যাদারিং করা যায়, চা বাগান এগুলো এক্সপ্লোর করবো, জলপাইগুড়ি যা যা আছে সব কিছু এক্সপ্লোর করব, চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। তো এখনও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড ভালোবাসা দিন এই ট্রাভেল ব্লগ অভিষেককে, অ্যান্ড শেয়ার করুন, প্রচুর শেয়ার চাই গাইস, কারণ বেঙ্গলি ব্লগার আজকে বাংলাকে রিপ্রেজেন্ট করার জন্য বাড়ি থেকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, এটা ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করছি, কেউ নেই আমার সাথে, একা আছি, একদম সোলো ট্রাভেল করছি। সো সাপোর্ট করুন গাইস প্লিজ, এই ট্রাফিকে একটু মজা নিয়ে চলুন। ফাইনালি গাইস অটো পেয়ে গেলাম আর আমি এখন যাচ্ছি আমার গন্তব্যস্থলে।
তেরা বাপ পায়া